পাতের হোটেল থেকে শুরু করে সোনাম খ্যাত বিভিন্ন ইন্ডাস্ট্রি পর্যন্ত সব জায়গা কোনোটাই চলবে না। আমার একজন রিক্সাওয়ালা ভাই যদি সবাই মিলে বলে যে আজকের দিনে একদিন আমরা সবাই বিশ্রাম নেব, আমরা রাস্তায় নামবো না, সবাই টের পাবে যে এটা না থাকার ফলটা কত কঠিন। ইন্ডাস্ট্রির মালিককে যদি বলে যে আমাদের প্রতি বৈষম্যের কারণে আপাতত আমরা কোনো বিদ্রোহ করবো না, স্লোগান দিব না, মিছিল করবো না, আমরা এই এক সপ্তাহ কোনো কাজ করবো না, আমরা বিশ্রাম নেব, তাহলে কী অবস্থা দাঁড়াবে আমরা চোখ বন্ধ করে সেটা বলতে পারি। যদি ট্রেন জেলা পরিচালনা করে তারা যদি বলে যে আমাদের অনেক কষ্ট যাতনা বেদনা আছে, একটু আমরা বিশ্রাম নিয়ে এটা সারতে চাই, দুই দিন আমরা ট্রেন চালাবো না, তাহলে দেশটার কী হবে সেটা আমরা অনুমান করতে পারি। এরকম যেখানেই হাত পড়বে সেখানেই দেখা যাবে যে এই জনসমষ্টি সচল থাকলেই দেশ, সমাজ, জাতি সচল, না থাকলে জাতি মৃত। কিন্তু এই ফিল্ডে যারা সত্যিকার অর্থে তাদের শ্রম বিনিয়োগ করে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে প্রচণ্ড গুরুত্ব দিয়েছে, তাদের হকের ব্যাপারে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে, কেন এত গুরুত্ব দিয়েছেন? কারণ আলিমুল গায়েব আল্লাহ তাআলা জানেন যে মানুষ এই জায়গায় লঙ্ঘন করবে, ইনসাফ করবে না, বেইনসাফি করবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে মানুষকে সতর্ক করেছেন, বারবার উৎসাহিত করেছেন তাদের সাথে সুসম্পর্ক রাখার। এইটাকে কেন্দ্র করে সমাজে অনেক দল গড়ে উঠেছে, ট্রেড ইউনিয়ন গড়ে উঠেছে। এরা শ্রমিকদের কষ্ট, ব্যথা, বেদনার খবর জানে, কিন্তু এটা দূর করতে হবে কীভাবে এটা জানে, বরঞ্চ তাদেরকে পুঁজি করে কীভাবে নিজের কিসমত করতে হবে এটা খুব ভালো জানে। এই কারণে এই শ্রমজীবী সমাজ প্রতি যুগে এই সমস্ত ট্রেড ইউনিয়ন বা নেতৃত্বের কাছে বারবার প্রতারিত হয়েছেন এবং এখনো হচ্ছেন। এই জায়গায় ন্যায় এবং ইনসাফের যে বিধান আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন, এই বিধান যদি ওই জায়গায় পরিপালন হয় রাষ্ট্রে, তাহলেই কেবল সকলের দুঃখ, বেদনা, যাতনা সব দূর হবে এবং ইনসাফের মানদণ্ডের উপর যার যার প্রাপ্যতা নিশ্চিত হবে। একজন শ্রমিক যখন সে দেখবে যে তার শ্রমের ন্যায্য মূল্যায়ন করা হয়েছে, তখন শুধু দেহের শক্তি নয়, মনের শক্তিও তার সাথে যোগ হবে এবং প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। এতে কার্যত মালিকরাও শ্রমিকের চাইতে বেশি লাভবান হবে। এই জন্য অন্যান্য ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনগুলো মালিক শ্রমিক সংঘাত লাগাই রাখে, আমরা এটা চাই। মালিক উদ্যোক্তা না হলে শ্রমিক তার শ্রম খাটাবে কোথায়? আর শ্রমিক না থাকলে মালিক কারে দিয়ে তার উদ্যোগকে বাস্তবায়ন করবে? এই দুইটার আমরা সম্মিলন করতে চাই, আমরা এক জায়গায় আনতে চাই যে আমরা কেউ কাউকে ঠকাবো না, এখান থেকে সবাই আমরা উপকৃত হব। এই স্লোগানটার জায়গায় আমরা আসতে চাই, এই জায়গাটা আমরা তৈরি করতে চাই, এই বীজতলায় আমরা বীজ ফলাতে চাই। সেখান থেকে যদি চারাগাছ উঠে সমাজের সব জায়গায় লাগানো যায়, ইনশাআল্লাহ ন্যায়ের বাগান পরিপূর্ণভাবে ভরে উঠবে, আল্লাহ চাই, তখনই বৈষম্য দূর হবে। আল্লাহ তাআলা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষের প্রতি তার সৃষ্টির প্রতি দয়া ভালোবাসা এর চাইতে বেশি কার হতে পারে? প্রশ্নই উঠে না। মানুষ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে গড়ে উঠে, এ আমাদের চতুর্দিকে ওয়াল আছে, আমরা এখান থেকে বলতে পারবো না যে ওখানে কে দাঁড়ায় আছে, আমরা বলতে পারবো না ওখানকার দাঁড়িয়ে থাকা লোকটা আমার শত্রু না মিত্র, কারণ আমি তাকে দেখছি না। আমি এমন মানুষ যে নিজের চোখের এই চতুর্দিকের কুটোরিটাও দেখি না, দুই চোখের মাঝখানে নাকটা দেখি না, চোখের বু দেখি না, কপাল দেখি না, শরীরের তিন ভাগের এক ভাগ শুধু দেখতে পাই, দুই ভাগে দেখি না। সেই মানুষ যে নিজেকেই দেখে না, সে সারা বিশ্বকে, মানবতাকে দেখবে কি করে? এই জন্য আল্লাহ তার সামিউন বাসির এই সিফতের গুণে তিনি যা শুনেন এবং যা দেখেন এটি হচ্ছে একমাত্র পরিপূর্ণ। সেই আল্লাহ মানব জাতির জন্য মুক্তির পরিপূর্ণ বিধান নিজেই বলে দিয়েছেন, এর বাইরে যা আছে সব জোড়াতালি সব ঘুষানো,
এবং কোনো কালেই ওই সমস্ত বিধান মানুষকে কোনো ধরনের মুক্তির স্বাদ দিতে পারে নাই, বরঞ্চ মানব জাতিকে ধোঁকা দিয়েছে, মানব জাতির সাথে প্রতারণা করেছে দফায় দফায়। কোনো দল ক্ষমতায় যাওয়ার আগে যখন কথা বলে তখন মনে হবে যে ওরা ক্ষমতায় গেলে আমাদের আর কোনো দুঃখ বেদনা থাকবে না, যখন কথা বলে বলে যায় রাজনীতিবিদরা জাতির সেবক, যখনই ক্ষমতায় চলে যায় বলে যে না ওটা তো যখন বিরোধী দলে ছিলাম রাস্তায় ছিলাম তখন আমরা বলেছি, এখন আমরা জাতির মালিক। যে সেবক হওয়ার কথা সে যদি মালিক বনে যায় তাহলে মালিক যাবেটা কোথায়? এবং এইভাবে মানুষের উপর মানুষের কোনো মানুষের মালিকানা দাবি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সবাইকে আশরাফুল মখলুকাত হিসাবে পয়দা করেছে, গায়ের জোরে দলের শক্তির জোরে আমরা ক্ষমতায় যেতে পারি, কিন্তু যদি আমাদের ইমানের জোর তাকওয়ার জোর না থাকে তাহলে ওই ক্ষমতা আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় ধ্বংসের কারণ হবে। অন্য শ্রমিক সংগঠনগুলা যে সমস্ত আচার আচরণ করে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, আমরাও যদি এবং আমাদের সহকর্মীরা একই আচরণ এবং একই দৃষ্টিভঙ্গি পোষণ করে তাহলে আমাদের আর তাদের মাঝে কোনো তফাৎ থাকলো না। তফাৎ শুধু এতটুকু আমরা ইসলামের কথা বলি কিন্তু কাজ করি না, আর ওরা কথাও বলে না কাজও করে না, এর বেশি আর কোনো তফাৎ নেই। এতটুকুর জন্য মানুষ আমাদের কাছে আসবে কেন, আর এতটুকুর জন্য আলাদা একটা সংগঠন লাগবে কেন? আমরা সেই শ্রমিক ময়দানে একটা বিপ্লব ঘটাচ্ছি এবং এই বিপ্লবের জন্য প্রত্যেকটি কর্মীকেই নিজের চিন্তা জগতে এবং কর্মজগতে আমূল পরিবর্তন অর্থাৎ বিপ্লব ঘটাতে হবে। যদি আমরা নিজের মাঝে বিপ্লব ঘটাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা শ্রমিক অঙ্গনেও সেই প্রত্যাশিত বিপ্লব ঘটাতে পারব, যার মর্যাদার আমিও হব সেই অংশীদার, আমরা কেউ তার থেকে বঞ্চিত হব না। কিন্তু ওই বিপ্লবটা যদি না ঘটে তাহলে আমাদের এই সমাজে কারোই কোনো মর্যাদা থাকবে না, যে যেখানেই যে অবস্থানেই থাকুক না কেন সকলেই অপদস্থ এবং অপমানিত হবে, সকলেই বারবার প্রতারিত এবং বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দিন। সর্বোপরি আল্লাহকে ভয় করে প্রত্যেকটি চিন্তা কথা এবং কাজ আমাদেরকে করার তৌফিক দান করে। শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের বিদ্যমান পরিস্থিতিকে সামনে রেখে 2024 সালের পরিকল্পনা নিয়েছিল, এখনো হাতে রয়ে গেছে আমাদের আরও 4টি মাস, এটি কম নয়। একটা মানুষের লাইফ হচ্ছে মাত্র 1.2 সেকেন্ড, সেই হিসাবে আমাদের সামনে 4 মাস অনেক লম্বা সময়। 1.2 সেকেন্ড মানে হচ্ছে একটা শ্বাস ফেলতে হতো বা নিতে 1.2 সেকেন্ড সময় লাগে। আমার তোলা শ্বাসটা ফেলতেই হবে এটা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ফেলে দেওয়া শ্বাস উঠবে তার কোনো গ্যারান্টি নেই, অর্থাৎ সময় কিন্তু আমাদের 1.2 সেকেন্ড। সেইখানে হাতে পেয়েছি আমরা 4 মাস। আমি অনুরোধ করব যে আমাদের পরিকল্পনার পুনর্মূল্যায়ন হওয়া দরকার, বর্তমান প্রেক্ষাপটে এটাকে আবার নতুন করে সাজানো দরকার, এবং বছরের বাকি 4 মাস আমরা কি গোল অ্যাচিভ করতে চাই এটা সুস্পষ্ট করা দরকার। আমরা এটা পারবেন ইনশাআল্লাহ। আমাদের সংগঠন একটা শক্তির উপরে ভর করে চলে, সেটা আল্লাহর দেওয়া শক্তি। এই জায়গাটা যেহেতু আমাদের আছে আমাদেরকে দিয়ে আল্লাহ এগুলো করায় নেবেন, শুধু আমাদের প্রয়োজন চিন্তা করা এবং উদ্যোগটা নেওয়া। সফলতা মাবুদের হাতে। সম্মানিত ভাইয়েরা, শ্রমিক অঙ্গনের মুক্তি যদি এসে যায় 70% মানুষের মুক্তি হয়ে যাবে এটাও ধারণা করবেন না, কারণ শ্রমিকরা সমাজের সামগ্রিকতার অংশ। হয়তো সংখ্যায় কেউ কম কিন্তু অন্যদিকে তার দাপট বেশি। এই সকলের মুক্তির জন্যই অনিবার্য হচ্ছে আল্লাহর বিধান। এই বিধান প্রচার করার ক্ষেত্রে আমাদের যেন কোনো হীনমন্যতা না থাকে, আমরা যেন যেখানেই যাই আমাদের তাওলি দাওয়াত এবং আমাদের ফেয়ালি দাওয়াত, আমাদের আচরণের দাওয়াত এবং আমাদের ভাষার দাওয়াত, এই দুইটা যেন সমানতালে চলে। তবে অবশ্যই স্থান কাল পাত্র ভেদে সেই দাওয়াতের রূপটা কী হবে এটা বুঝে আমাদেরকে কাজ করতে হবে। সকল রোগের একই দাওয়াই নয়, আবার সকল রোগীর জন্য একই ডোজ নয়। ঔষধ এবং ডোজ দুইটাই নির্ভর করে রোগ এবং রোগীর উপর নির্ভর করে, এই জন্য সেভাবেই আমাদেরকে হ্যান্ডেল করতে হবে বিষয়টা।
তবে সবাইকে সম্মান এবং শ্রদ্ধার জায়গায় রেখে, ভালোবাসার জায়গায় রেখে, মানুষের কাছে আল্লাহ তাআলার উপর ভরসা করে মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য আমাদেরকে ছুটে যেতে হবে। আমরা যত ছুটে যাব ততই আমরা মানুষের ভাষা বুঝতে পারব। মুখের ভাষা এবং বুকের ভাষা দুইটাই বোঝার আমাদের সুযোগ হবে। শ্রমিকদের প্রত্যাশা আসমান ছোঁয়া নয়, প্রত্যাশাটা খুব ছোট, কিন্তু এই ছোট জায়গাটাকে অনুধাবন করতে হবে এবং এইটাকে সম্মান জানাতে হবে। আল্লাহ তাআলা এটাও অনুধাবন করার, সম্মান করার আমাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও শুকরিয়া আদায় করছি আপনারা আলহামদুলিল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে হাজির হওয়ার। এই জন্যে রবের দরবারে শুকরিয়া আদায় করে আপনাদের কৃতজ্ঞতা আদায় করুন। আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শ্রমিক ময়দানে মুক্তির সুবাতাস সুবার্তা নিয়ে তারা যাতে পৌঁছে যেতে পারেন সেই তৌফিক মহানবীর দরবারে কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি তো এখন নির্গমনের কথা, এখন আরো আগে হয়ে গেছে। আমার খুব আগ্রহ সবার সাথে হাত মিলাবো, আপনারা রাজি আছেন? কিন্তু আমি দুঃখিত যে আমি এটা পারবো না, এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো সেই হিসাবে একটা প্রক্সি হিসাবে একটা চুমু দিয়ে যান। আসসালামু আলাইকুম।